নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটা সুখবর নিয়ে এসেছি। আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। রাজ্যে আবার করে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট চালু হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন ফিস কত লাগবে, এজ লিমিট কত লাগবে, সমস্ত কিছু কভার করবে একটি মাত্র ভিডিওয়ে। আপনারা এখন অবধি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার নাম সুজয় সরকার, আপনারা দেখছেন টেক সুজয় সিএসসি। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ, দেখতে পাচ্ছেন অন স্ক্রিন অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2022, যেটা লেটেস্ট নিউজ আপনাদের সামনে প্রোভাইড করছি। অ্যাবাউট আর্টিকেলের সমস্ত ডিটেল দেওয়া আছে, আমি আপনাদের ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। নেম অফ কোম্পানি, তো দেখতেই পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে আপনাদের নিয়োগ করা হবে। তো এটা একটা বড় ব্যাংক ইন্ডিয়ার মধ্যে, টোটাল ভ্যাকান্সি এখানে অনেকগুলো শূন্য পদ আছে, আপনারা আবেদন করতে পারবেন। জব টাইপ মানে কী ধরনের জব, এটা প্রাইভেট জব। তো দেখ, আপনাদের জব লোকেশন ইন্ডিয়ার যে কোনো স্থানে আপনাদের জব লোকেশন হয়ে যাবে। তো তারপরে গাইজ, বলা হয়েছে কারেন্ট ওপেনিং, তো এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাডমিন এক্সক্লুসিভ পদে আপনাদের নিয়োগ হয়ে যাবে। তো একটা খুবই ভালো পদ এই পদে গাইজ আপনাদের নিয়োগ হয়ে যাবে। তো গাইজ, এই পদে আপনাদের নিয়োগ হয়ে গেলে তো আপনারা একটা ভালো পোস্টে থাকবেন। আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে, তো এখানে আপনাদের আবেদন অনলাইনে করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনারা যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বয়স সীমার কথা বলা হয়েছে, যে বয়স সীমা আপনাদের 18+ হয়ে থাকলে এই চাকরির জন্য যোগ্য। এবং স্যালারি আপনাদের কোম্পানির তরফ থেকে একটা ভালো অঙ্কের গুড স্যালারি দেওয়া হবে, যেটা আপনাদের পার মান্থ হাতে পেয়ে যাবেন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সিলেকশন প্রসেস এখানে আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়ে যাবে, কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। তো এখানে একটা ভালো কথা উল্লেখ করা হয়েছে, আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, আপনারা ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হয়ে যাবে। তারপর গাইস, নিচে স্ক্রল করলে আপনাদের বলা হয়েছে, কীভাবে আপনারা কত এডুকেশন কোয়ালিফিকেশান লাগবেন। তো এখানে কত এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, এখানে আপনারা ক্যান্ডিডেট 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস করে থাকলে যে কোনো সরকারি স্কুল এবং কলেজ থেকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের আবেদন ফিসের কথা বলা হয়েছে, তো আবেদন ফিস এখানে এসসি এসটি ওবিসি জেনারেলদের জন্য কোনো রকম চার্জ পে করতে হবে না, আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। এবং লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট দেখতে পাচ্ছেন, অলরেডি স্টার্টেড এবং লাস্ট ডেট ক্লোসিং উল্লেখ করে বলা হয়নি। তো আপনারা নিশ্চয়ই আবেদন করবেন, এটা ভালো পোস্টে, আপনারা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এবং আবেদন লিঙ্ক কোথায় পাবেন, আবেদন লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে ডাইরেক্ট সরাসরি আপনারা আবেদন অনলাইনে অ্যাপ্লাই করে নেবেন। তো আজকের জন্য ব্যাস এইটুকুই। আমার একটা নতুন চ্যানেল আছে, আপনারা যদি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন, ওই চ্যানেলে টেকনিক্যাল বিষয়ে ভিডিও ছাড়া হয়। তো আপনারা যারা নতুন ইউটিউবার তাদের জন্য ওই চ্যানেলটা ক্রিয়েট করেছি, ধন্যবাদ।